আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলোর এত গুরুত্বপূর্ণ কারিশমা জানাবো এমন এমন ঘটনা জানাবো যা শুনে আপনি আশ্চর্যজনিত হয়ে যাবেন এটার উপর আমল করতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ এটার কেমন ফজিলত আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা সবকিছুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন বললে লাভ হবে কি যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন সেই কাজের মধ্যে বরকত দিয়ে ভরে দিবেন আল্লাহ তাআলা যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না সেই কাজের মধ্যে কোনো কল্যাণ কোনো বরকত কোনো খায়ের কোনো কিছুই থাকে না এইজন্য যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় সেই কাজ আল্লাহর কাছে অনেক প্রিয় হয় অনেক পছন্দনীয় হয় এইজন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন নতুবা কাজের মধ্যে আপনি বরকত পাবেন না প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে আল্লাহ তাআলার আউযু বিল্লাহ আল্লাহর নাম রয়েছে মাত্র একবার এবং বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহর নাম একবার পাইলাম আর রহমান পাইলাম একবার রহিম পাইলাম একটা বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আসে তিনবার আউযু বিল্লাহর মধ্যে আসে একবার এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম কমপক্ষে এটা তো অবশ্যই বলবো পারলে দুইটাই বলবো না পারলে কমপক্ষে বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে রহম 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 করেন দয়া করেন রহমান যিনি দয়া করেন রহম করেন দুনিয়াতে কাফিরদেরকে খাওয়াচ্ছেন মুশরিকদেরকে খাওয়াচ্ছেন রহিম আল্লাহ তাআলা হাশরের মাঠে যিনি শুধুমাত্র মুমিনদেরকে দয়া করবেন কাফেরদেরকে কোনো দয়া করা হবে না হাশরের মাঠে এই তিনটা শব্দ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বলা হয়েছে এইজন্য এই কেসটা আমরা অবশ্যই করব এক ঘটনা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটনাটা রয়েছে এক ব্যক্তি ছিল সেলিম নামক এক ব্যক্তি এই ঘটনাটা ফজলুল দিন তাদের কিতাবের মধ্যে লিখেছেন সেলিম নামক এক ব্যক্তি তো ওই ব্যক্তির কাছে এক লোক এসে বলল আমাকে একটি গল্প সম্পর্কে অবহিত করো তখন তিনি সেই গল্পের মধ্যে প্রত্যেকটা কথা বলার শুরুতে শুরুতে বিসমিল্লাহ বলছিলেন কেন তিনি হয়তো বা এই হাদিসটা জানতেন যে যে কাজের শুরুতে যে কথার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না সেটার মধ্যে বরকত হয় না এই জন্য আমরা ওই আল্লাহওয়ালা ব্যক্তি সেলিমের মতো হব সবাই যাতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো কাজের শুরুতে বলতে পারে ওমর রাজিয়াল্লাহু আনহু এক সাহাবীকে একটি টুপি হাদিয়া দিলেন একবার একটা টুপি হাদিয়া দিলেন তো টুপি পরলে তার মাথা অনেক ব্যথা থাকতো টুপি পরলে মাথায় ব্যথা খুব থাকতো না আবার টুপি খুলে ফেললে মাথার মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যেত তখন টুপির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে রুপিটা খোলার পর সেখানে দেখলো ছোট্ট করে একটা দোয়া লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই একটা দোয়া ছিল এই জন্য বিসমিল্লাহর বরকতে সেখানে ওমর রাজিয়াল্লাহু আনহু তার এক সাহাবীকে দেওয়ার কারণে তার মাথার ব্যথা ভালো হয়ে গেল তদ্রূপ আমাদের আমলে কেন ভালো হবে না তদ্রূপ খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা আমরা সবাই জানি তার বিষয়ে অনেক ইতিহাস রয়েছে খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন এমন এক সাহাবী যাকে বিষ পান করতে দেওয়া হলো আল্লাহর উপর তার বিশ্বাস ছিল তাওয়াক্কুল ছিল যে বিষ এখানে আমি বিষ পান করছি আমি জানি আমি এটা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিলাম এতে আল্লাহর রহমত যদি হয় আমি মরবো না কারণ এই বিষের কোনো ক্ষমতা নাই ক্ষমতা আছে আল্লাহর আল্লাহ চাইলে এই বিষকে আমার জন্য পানি বানায় খাওয়াই দিতে পারে আবার পানিকে আমার জন্য বিষ বানায় খাওয়াই দিতে পারে তো বন্ধুরা এই জন্য বিষ আল্লাহর উপর তাদের ইমান একই এত বিশ্বাস ছিল বিসমিল্লাহ বলে এই বিষ খেয়েছে তার কোনো ক্ষতি হয় নাই বিষ পানি হয়ে গেছে আল্লাহু আকবার বিসমিল্লাহর পাওয়ার এত বেশি এটা তো বানায় বলা কোনো গল্প না খালিদ বিন ওয়ালিদের ইতিহাস পড়েন হাদিস পড়েন সবাই কম বেশি জানে এবং বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি ওজুর পরে একবার বলে আল্লাহ তাআলা তার ওজুর পরে বলে ওজুর শুরুতে বলে আল্লাহ তাআলা তাকে নামাজের মধ্যে মনোযোগী করে দেন তার সগিরা গুনাহগুলো পানির সাথে ঝরে ঝরে পড়ে যায় এজন্য ওজুর আগে অবশ্যই বিসমিল্লাহ বলবো ওজুর পরেও বিসমিল্লাহ বলবো এবং যে কোনো কাপড় পরিধান করার শুরুতে হাদিসের মধ্যে এসেছে বিসমিল্লাহ বলে কাপড় পরিধান করো তাহলে কাপড়ের কোনো ক্ষতি তোমার উপর আসবে না কাপড়ের যত মঙ্গল তোমার উপর আসবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমনগুলো করার তৌফিক দান করুন এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু